اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا اقسم بيوم القيامه ولا اقسم بالنفس اللام আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরাকাত শামীম খান ভাই বাংলাদেশ থেকে প্রশ্ন করেছেন যে লোকমুখে শুনি সাতটি জাহান্নাম এবং আটটি বেহেস্ত তো করম সুন্দর আলোকে জানতে চেয়েছেন যে আসলে জান্নাত বা জাহান্নামের দরজা জান্নাত বা জাহান্নাম কতটি এবং কী কী এই ছিল ভাই প্রশ্ন জব তৌফিক আল্লাহ তালা তার সন্তুষ্টির স্থান বানিয়েছেন জান্নাত এবং তার অসন্তুষ্টির স্থান বানিয়েছেন জাহান্নাম আল্লাহ তালা যাদের প্রতি সন্তুষ্ট হবেন তাদেরকে তার সন্তুষ্টির জায়গায় জান্নাতে দিবেন আর যাদের প্রতি অসন্তুষ্ট হবেন আল্লাহ তালা তাদেরকে শাস্তি স্বরূপ জাহান্নামে দিবেন জান্নাতের আটটি দরজা ইমাম মুসলিম হাদিস বর্ণনা করেছেন যেমন করে অজুর শেষে যদি কেউ কালিমা শাহাদত পাঠ করে তাহলে তার জন্য জান্নাতের আটটি দরজাই খুলে দেওয়া হবে এভাবে করে আমরা মোতফাক আলীর হাদিস অনুযায়ী আটটি জান্নাতের কথা জানি আসলে এখানে আটটি জান্নাত বলা হয় না মানে জান্নাত একটি আটটি দরজা আবু অব সামান ইয়াতা অব মিন মিন আইয়ু সি ইতা আটটি দরজা এই তার জন্য খোলা থাকবে ইমাম মুসলিমে হাদিস বর্ণনা করেছেন অনুরূপভাবে আবদুল্লাহ ইমা সাহদ রাজি আল্লাহ তাল্লাহ থেকেও তিনি উল্লেখ করেছেন যে সমস্ত দরজা বন্ধ আটটি দরজার একটি দরজা তাওবার দরজা খোলা এবং পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত সেই দরজাটি খোলা থাকবে এরপরে বন্ধ হয়ে যাবে তো এভাবে করে বিভিন্ন হাদিসে মোত্তাফা কালের হাদিস অনুযায়ী আমরা জানতে পারি যে জান্নাত আটটি মানে আসলে জান্নাত একটি দরজা আটটি এটি এটি মূল ব্যাখ্যা তার মানে জান্নাত একটি তবে দরজা আটটি আব্দুল্লাহ রহমা সাহি আল্লাহ তালাহন থেকে এবং অন্য সাহাবি থেকে হাদিস বর্ণ রয়েছে রয়েছে যার মধ্যে উল্লেখ করা হয়েছে দীর্ঘ একটি হাদিসে যে এক দরজা থেকে আর এক দরজার দূরত্বের সীমা হবে চল্লিশ বৎসরের পথ মানে দুই দরজার মধ্যখানের ব্যবধান হবে অনুরূপভাবে মোত্তাফাক আলীর হাদিস অনুযায়ী এবং মেশকাতের হাদিস অনুযায়ী আমরা বলতে পারি যে জান্নাত একটি তবে দরজা হবে আটটি এবং মেশকাতে দেখা যেতে পারে এক হাজার নয়শো সাতান্ন নম্বর হাদিস জান্নাতের নামসমূহ আসলে আল্লাহ জাল্লাল উদ্দিন সৈয়দি ইমাম শাহকানি তারা জান্নাতের বিভিন্ন নাম উল্লেখ করেছেন অর্থাৎ গুণাগুণ অনুযায়ী যে যেই কাজ যেমন রোজাদারদের জন্য রাইয়ান নামক জান্নাত তো রাইয়ান জান্নাত রাইয়ান এবং অনুরূপভাবে জান্নাতু আদন অনুরূপভাবে জান্নাতুল ফেরদাউস অনুরূপভাবে জান্নাত দারুল সালাম জান্নাত দারুল করার এগুলো এক একটা কোয়ালিটির এক এক লোকদেরকে এক এক বৈশিষ্ট্য লোকদেরকে একটি জায়গাতে রাওয়া হবে জান্নাতুল মাওয়া বলা হয়েছে অনাহান নাফসা আনীল হাওয়া ফাইনাল জান্নাতাহিয়াল মা সব আল্লাহ আল্লাহ বলেছেন যারা নিজের প্রবৃত্তিকে দমন রাখবে অনাহান নাফসা আনীল হাওয়া নিজের প্রবৃত্তিকে যারা দমন রাখবে ফাইনাল জান্নাতাহিয়াল মা আওয়া তাদেরকে আল্লাহ জান্নাতুল মা আওয়া দিবেন অনুরূপভাবে আই লিন দারুল খলদ দারুল মাকাম কম করানুল কারিমে বিভিন্ন নাম এসেছে জান্নাতের জান্নাতুল ফেরদাউস তবে সর্বোত্তম জান্নাত যেটার সাদ হবে জান্নাতুল ফেরদাউসের সাদ হবে ও সাকুহা আরসুর রহমান সোহান আল্লাহ আল্লাহর আরো হবে ওই জান্নাতের সাদ এবং জান্নাতুল ফেরদাউস হল সমস্ত নহরসমূহের আনহার উম্মী মাইন গাই আসিন ও আনহার উম্মিল লাবান লামিয়া তাইয়া ও আনহার উমিন খাম লদাতলিসবিন ও আনহার উমিন আসারি মুসাফা মধুর নহর লেবেনের নহর দুধের নহর সবগুলোর মূল সূত্র জান্নাতুল ফেরদাউস থেকে শুরু হয়েছে তাহলে আমরা বলবো যে জান্নাত একটি তবে তার আবহাব সমূহ দরজাসমূহ আটটি এবং এক দরজা থেকে আর এক দরজার দূরত্ব বলা হয়েছে চল্লিশ বৎসরের রাস্তা বাকি এর ব্যাখ্যা আল্লাহ তালাই ভালো জানেন অনুরূপভাবে জাহান্নাম জাহান্নাম মূলত একটি যার দরজা বলা হয়েছে সাতটি সুরা হিজরের মধ্যে তেতাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন পনেরো নম্বর নম্বর আলাদা আলাদা কোয়ালিটি আলাদা আলাদা পাপি আলাদা আলাদা কোয়ালিটির জন্য যেমন আলাদা আলাদা জেলখানা ঠিক অনুরূপ ভাবে যেমন হৌতমা সাইর, সাকর হাভিয়া লবা জাহিম জাহান্নাম সাকার কারা যাবে বেনামাজি তারা যা সাকারে যাবে লামনা কুমিনাল মুসল্লিন আলামনা কোনো তেমুল মিসকিন মিসকিনকে গলা ধাক্কা দেয় খানা দেয় না নামাজ পড়ে না আল্লাহ তালা এদেরকে মা সালাকা কুমফি সাকার ফেরেজ তারা জিজ্ঞেস করবে সাকারে কেন আসছো তারা বলবে লামনা কুমিনাল মুসল্লি নামাজ পড়ি নাই বেনামাজিগুলোকে সাকারে ভরে দেওয়া হবে জাহান্নাম যে সমস্ত মুসলমান তবা না করে মারা গেছে কবিরা গুণা করেছে তবা করে নাই জাহান্নাম তাদের জন্য হাউ লবা জাহিম হুতামা এগুলো আবু আব লাহা সাবাত আবু আব জাহান্নাম একটি তবে তার দরজা সমূহ আলাদা আলাদা মাকসুম প্রত্যেককে আলাদা আলাদা করে সেখানে প্রেরণ করা হবে অনুরূপভাবে জান্ন একটি তার আলাদা আলাদা দরজা থেকে ডাকা হবে হসুল্লা সাল্লাম একবার বলতেছিলেন যে জান্নাতের দরজা দিয়ে একজনকে ডাকা হবে পরবর্তীতে দেখা গেল যে ওই কাজগুলো কী কী করেছে তো হাজারতে আবু বাকা সিদ্দি করেছিলেন যে এই সব এই কাজগুলো আমি করেছি তো যাই হোক জান্নাত যেমন জাহান্নামের সমস্ত বর্ণনাগুলো রয়েছে সেগুলো একত্রিত করলে মোটামুটি এই নতিজাই বের হয় যে জান্নাতের জান্নাত একটি তবে তার আবহাব সমূহ রয়েছে আটটি আর জাহান্নামও একটি তবে তার আবহাব সমূহ রয়েছে সাতটি আল্লাহ তাল আলম সাল্লু আল সেই